আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের পঁয়ত্রিশ পৃষ্ঠার স্মৃতির পাতায় সাওম এই ছকটি নিয়ে আলোচনা করব আর এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এই ছকটির উপরে এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী ইবাদত অধ্যায়ে সাওম সম্পর্কে আলোচনা শুরুতে তুমি বা তোমরা বিগত রমজান মাসে যেসব ইবাদত করেছ তোমার বন্ধুর সঙ্গে সেসব ইবাদতের অভিজ্ঞতা বিনিময় করো তুমি বা তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে বিগত রমজান মাসের স্মৃতিচারণ করে যা যা পেলে তা নিচের ছকে লিখে ফেলো তাহলে তোমাদেরকে এখানে স্মৃতির পাতার সাওমের জন্য একটি ছক দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে স্মৃতির পাতায় সাওম এই ছকটিতে এই পাশে তোমাদেরকে কার্যক্রম সমূহ দেওয়া হয়েছে বলা হয়েছে বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করেছি সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি আর এই পাশে তোমাদেরকে এই কার্যক্রম সমূহ থেকে তুমি যা করেছ তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি উদাহরণ দেখানো হয়েছে এখানে এই প্রথম কার্যক্রম বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করেছি এই কার্যক্রম থেকে আমি যা করেছি কোরআন তেলাওয়াত এই সাউম সম্পর্কিত কার্যক্রম সমূহের উপর ভিত্তি করে তুমি যা করেছ তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে স্মৃতির পাতায় শমের ছকটিতে সমূহ এবং আমি যা করেছি তা দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি এই ছকটিতে তোমাদের প্রথম কার্যক্রম ছিল বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করেছি এই কার্যক্রম থেকে আমি যা করেছি কোরআন তেলোয়াত এরপরের কার্যক্রমটি হচ্ছে সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে এই কার্যক্রম থেকে আমি যা করেছি পরিবারের সকালে একসাথে সাহারি ও ইফতার খাওয়া সবচেয়ে বেশি ভালো লাগে এরপরের কার্যক্রমটি হচ্ছে বিগত রমজান মাসের স্মরণীয় কোনো মুহূর্ত এই কার্যক্রম থেকে আমি যা করেছি বিগত রমজানে আমরা বন্ধুরা একসাথে বিদ্যালয়ে ইফতারের আয়োজন করেছি এরপরের কার্যক্রমটি হচ্ছে সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনের চর্চা করি এই কার্যক্রম থেকে আমি যা করেছি সহমর্মিতা সহানুভূতি ও ধৈর্যের চর্চা করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে সাম সম্পর্কিত কার্যসমূহ এবং এই কার্যসমূহে তুমি যা যা করেছ তা দিয়ে তোমরা কিভাবে এই ছকটিতে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো